যখন আমরা বলি শিব, যদি তুমি তার জীবন প্রক্রিয়াটি দেখো, তিনি সব কিছুর মধ্যে দিয়ে গেছেন, যার মধ্যে দিয়ে যে কোনো মানুষ যেতে পারে। তিনি একই সময়ে বহু কিছু। তিনি পরম সুন্দর, তিনি সবচেয়ে কুৎসিত, তিনি এক মহান তপস্বী, তিনি এক গৃহী ব্যক্তি, তিনি সবচেয়ে নিয়মনিষ্ঠ, তিনি একজন মদ্যপ, তিনি একজন নর্তক, তিনি পরম নিশ্চল। দেবতারা তার পুজো করে, দানবরা তার পুজো করে, জগতের সব ধরনের প্রাণীরা তার পুজো করে। আমরা শিব সম্পর্কে যাই বলি না কেন, তোমার অবশ্যই বোঝা উচিত যে এর ঠিক বিপরীতটাও সমান সত্য। তিনি হলেন ভৈরব, সবচেয়ে ভয়ঙ্কর একজন, যিনি বদমেজাজি এবং প্রচণ্ড হিংস্র। আবার তিনিই পরম করুণাময়। তিনি হলেন সুন্দর মূর্তি, কামোদ্দীপক, এক সুন্দর প্রেমী এবং এক করুণাময়, রূপবান এবং রোমান্টিক অস্তিত্ব। তিনি আবার তাণ্ডব মূর্তিও, যার নাচ সৃষ্টির প্রক্রিয়াটিকেই ধ্বংস করে দেয়। একই সময়ে তিনি হলেন অচলেশ্বর, পরম স্তব্ধতা, কোনো গতিশীলতার যিনি অজানা। শিব হলেন এমন এক যোগী যার নামকরণ করা উচিত নয়। নামকরণ হল সীমাবদ্ধ আর সংকুচিত করা। একই সঙ্গে তার বহু বহু নাম, এই সমস্ত নামের সমষ্টি হল সকল জটিলতার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের এক পরম বর্ণনা, অস্তিত্বের সমস্ত অতল রহস্যের এক বর্ণনা। যদি তুমি এমন একটি মানুষকে স্বীকার করতে পারো যে কিনা এই গ্রহে প্রাপ্ত প্রত্যেকটি গুণের এক জটিল সমন্বয়, যদি তুমি তাকে গ্রহণ করতে পারো, তবে তুমি জীবনকেই অতিক্রম করে ফেলেছ। পুরো উদ্দেশ্যটাই হল তোমার যুক্তিবাদী মনকে ধ্বংস করে দেওয়া, যাতে সম্পূর্ণভাবে জীবনের এক ভিন্ন মাত্রায় তুমি নিজেকে মেলে ধরতে পারো।